আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। জাস্ট অ্যাভয়েড মানে দুটা জিনিস আপনারা তিন মাসের জন্য ট্রাই করুন, খাবেন না, দেখুন কি পরিবর্তন আপনাদের শরীরে আসে। কোনো কিছু করতে হবে না, সাতটা গোপন সূত্র পালন করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট মানে দুটা জিনিস অ্যাভয়েড করুন। সেটা হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট এবং দোকানে যে যত প্রকার ভেজিটেবলস অয়েলস বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে ক্যানোলা, রাইস ব্রান, কর্ন, তারপরে হচ্ছে আপনার সানফ্লাওয়ার, তারপরে হচ্ছে আপনার সয়াবিন, আমি জানি না, বিভিন্ন ধরনের মার্কেটিং এখন হচ্ছে, বিভিন্ন ধরনের অয়েল, কারণ এটা বিরাট একটা ফুড ইন্ডাস্ট্রি, একটা বিরাট ব্যবসা। আমি বলতেছি যে সিম্পল কার্বোহাইড্রেট বলতে কী বোঝায়, সেটা হচ্ছে সাদা জিনিস, সাদা রাইস মানে ভাত, সাদা রুটি মানে আটা, গম, যেটাই বলো আমি জানি না, সাদা, সোজা কথা সাদা, এবং সমস্ত মিষ্টান্ন জিনিস, মিষ্টি জাতীয় জিনিস, সমস্ত বেকারি মানে কি বলবো, এবং সমস্ত প্রসেস ফুড, এর মানে কি প্রসেস ফুডের মধ্যে সব কিছু, সব জায়গায় সুগার অ্যাডেড, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেস ফুডে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার যেটা আমি বলি মনোসোডিয়াম গ্লুটামেট, মানে আপনার টেস্ট চেঞ্জ করা, আপনার সব কিছু টেস্টি লাগবে, যে আমাদের ফুড ইন্ডাস্ট্রির যেসব খাবার তৈরি করে সব সব টেস্টি, কী জন্য, কারণ ওরা ওই জিনিসটা অ্যাড করে। এই জন্য আমি বলি এই দুটা জিনিস অ্যাড করেন, অ্যাভয়েড করেন, মানে এই জিনিস খাবেন না। একটা হচ্ছে আমি বলি এটাকে ভেজিটেবলস অয়েলস, এবং আমি এটাকে বলি ইন্ডাস্ট্রিয়াল পয়জন। আরেকটা জিনিস হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, এর মধ্যে সমস্ত কিছু অ্যাড করা, দোকানে যা দেখবেন, রেস্টুরেন্টে যা দেখবেন, সব জায়গায় এইসব সিম্পল সুগার অ্যাড করা, মনোসোডিয়াম গ্লুটামেট, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, সব জায়গায় অ্যাড করা। আপনারা চিন্তা করতে পারবেন না যে আপনারা খাচ্ছেন যে এখানে সুগার হয়ে গেছে। এর মানে কি সিম্পল কারবার বলতে আমি বুঝাচ্ছি যে সব কিছু আর্টিফিশিয়াল সোয়েটার থেকে আরম্ভ করে, আর্টিফিশিয়াল সোয়েটার থেকে আরম্ভ করে সমস্ত মানুষ তৈরি যে সুগার হচ্ছেন সেগুলো একদম, এবং সাথে সাদা সল্ট মানে রিফাইন্ড সল্ট, টেবল সল্ট, এইগুলো একদম, এই তিনটা জিনিস মানে রিফাইন্ড সল্ট, সিম্পল কার্বোহাইড্রেট এবং ইন্ডাস্ট্রিয়াল পয়জন মানে সমস্ত দোকানের বেজাল, এই তিনটা জিনিস তিন মাসের জন্য জাস্ট অ্যাভয়েড করুন, অ্যান্ড দেখুন আপনার শরীরে কী পরিবর্তন আসে, তাহলে বুঝতে পারবেন যে কি আমাদের কী কী জিনিস আমাদের শরীরকে ধ্বংস করতেছে, কিসের জন্য আমরা স্বাস্থ্যতা সুস্থতা হারাচ্ছি, এবং কিসের জন্য আমরা অসুস্থ হই, তাহলে আপনারা সব কিছু বুঝতে হবে। আমি আপনাদের দেখাচ্ছি কোথায় এখন আমি আসি, আমি সি বিচে, জাস্ট আমি পুকেটে, মানে কারণ বিচে ফ্যান্টাস্টিক বিচ, এর আগের দুইটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর বিচ, দেখেন আমি এখন দেখাচ্ছি এই যে বিচ, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি দেখাচ্ছি, আমি সবসময় বলি এনজয় ইয়োর লাইফ, ফুল লাইফ, ফুল লাইফ মানে কি তিনটা জিনিস মনে রাখতে হবে, আমাদের সুস্থতা শুধু যে আপনার রোগ নাই এটা সুস্থতা না, আমার সুস্থতা ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ। থ্যাংক ইউ ভেরি মাচ।